রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বঙ্গবন্ধু 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ আছে সেটাকে তুমি কিভাবে মূল্যায়ন করো? আসলে 7ই মার্চের ভাষণ এমন একটি ভাষণ যেটার মধ্যে দিয়ে বাংলাদেশের জন্য একটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে মানুষ কোনো একটা জিনিস শুরু করা অনেক কষ্টের বিষয়, চিন্তা করতে পারে না। ওই জিনিসটা যখন শুরু হয়ে যায় তখন মানুষ চিন্তা করতে শুরু করে। তেমনই রাষ্ট্র মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিল, বাংলার মানুষ বুঝতে পারলো তাদের স্বাধীনতা প্রয়োজন, স্বাধীন দেশ প্রয়োজন, তার জন্য এই 7ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশের সব রাজনৈতিক দল বাংলাদেশকে স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগেছিল। তার কারণে আজকে বাংলাদেশ জন্ম হয়েছে। এই 7ই মার্চের ভাষণ না হলে আমরা একটা এরকম সুন্দর সমৃদ্ধ একটা দেশ পেতাম না, যে দেশ আমরা এখন লাল সবুজের পতাকায় নিজেকে একজন গর্বিত বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে নিজেদেরকে দাবি করি। সেটা 7ই মার্চের ভাষণ না হলে কখনো বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশের মানে স্বাধীনতার ডাক আসতো না, স্বাধীনতার ডাক না আসতো বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। এই স্বাধীনতার ডাকের 7ই মার্চের ভাষণে স্বাধীনতার ডাকের মাধ্যমে আমরা একটা সুন্দর সমৃদ্ধ দেশ পেয়েছি। এর গুরুত্ব কোনো বাংলাদেশে কোনোভাবেই বর্ণনা করে শেষ করা যাবে না।